बाय बाय पापा, टेक केयर, कम सून, आई विल मिस यू, लव यू पापा। थैंक यू। हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, जय माता दी, वेलकम बैक टू द चैनल। होपफुली अपनारा सबाई खूब भलो आछेन एंड आमिओ खूब भलो आछि। तो चलो आजकल ब्लगटाके शुरू करा जाक। आर ब्लग शुरू बोलते आजकल सकाल सकाल आज के आमाके एई पिछने जे बागानटा एर मध्य गिये नोंरा घाटते होयेछे। पिछने तो एमनिते नोंरा होये आछे, आर नोंरा घाटते होयेछे तार कारण हलो এখানে একটা দড়ি টানিয়ে রেখেছি আর জামা কাপড়গুলো শুকনো করতে দিয়ে আমি রাত্রে বেলা। তো এত হাওয়া হয়েছে, এত হাওয়া হয়েছে যে সমস্ত আমার বেডশিট আর একটা নাইটি আর বালিশের কভার মানে গিয়ে পড়েছে ওই বাগানে। যদি এদের এদের এই যে ছাদ মতন লাগিয়ে রেখেছে এতে পড়তো তাহলে ওপর থেকেই কাজ হয়ে যেত, কিন্তু আমাকে যেতে হয়েছিল ওই নোংরা ঘাটিতে। ওখান থেকে নিয়ে এসেছি সব, ওখানে গাড়ি করে রেখে দিয়েছি। আর ওগুলো আবার আমাকে ওয়াশিং মেশিনে দিতে হবে, কারণ যেহেতু নোংরা হয়ে গেছে পিছনটা ভীষণ নোংরা হয়ে থাকে। আর হ্যাঁ, সকালবেলা এই দেখো মাহির জন্য ফেভারিট ফ্রুট কলা সাথে দুটো লেবু নিয়েছি আমার জন্য, আর অল্প একটু ভিন্ডি এইসবই নিয়েছি। কিন্তু আজকের আমার দুপুরের রান্নাবান্না কিচ্ছু করতে হবে না, কারণ কালকে আমি বানিয়েছিলাম লোটে মাছ। আর যেহেতু ওটা আমি একাই খাই, নীতিশ খায় না, তো এখানে রয়েছে, ওটাকে আমি আজকে গরম করে দুপুরবেলা ভাত খাবো, তাই না মাহি? আর সাথে কালকে রাতেবেলা একটু সবজি বানিয়েছিলাম, সেটা আমি ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছি। সবজির মধ্যে অল্প একটু বেঁচে গিয়েছিল ওই সবজি ভাত আর লোটে মাছের। তো লোটে মাছ মানে এতটাই ফেভারেট, মানে যারা খাও তারা জানো যে অল্প একটুখানি হলেও এক থালা ভাত খাওয়া যাবে, এইরকম ধরনের একটা ফিস। তো আমার তো খুবই ভালো লাগে, একদম ঝুড়ো 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 করে বানালে খুব খেতে ভালো লাগে আমার। তো ওটা কালকে নিয়েছিলাম, ওটাই রান্না করেছিলাম, তো ওই দিয়ে আমার যেহেতু হয়ে যাবে। আর আজকের বাসন পড়েছে, তোমাদেরকে দেখাই। এই দেখো এখনো সিঙ্ক পুরো ভর্তি আছে, বাসনগুলো আমাকে মাজতে হবে। এখন সকাল 10:15 মতন বাজে, তাও কোনো কাজ হয়নি। এক তো নীতিশ আজকাল দেরি করে যাচ্ছে, মানে 9টার টাইম বললেও বার হবে না, 9:30, 10:15। তো সেই কারণে লেট হয়ে যায়, আর ও যতক্ষণ না বার হবে ততক্ষণ আমার কোনো কাজই হয় না। তো এখন এতগুলো কাজ রয়েছে, আর তার উপর আজকে আবার ওই বাইরে যেতে হয়েছিল, তো আর এসে আবার জামাকাপড় ছাড়া এইসব। তো যাই হোক, ঘরের কাজ বলতে খালি ঝাঁট দিয়েছি আর কিচ্ছু হয় না, আর বেডশিট ঠিক করেছি আর কিছুই না। বাবুকে এখনো ফিডিং দেওয়া হয়নি, কারণ সকাল সকাল যেহেতু ফিডিং নেয় না। হ্যাঁ, ডু। আর ও এখন কি খাচ্ছে তোমাদেরকে দেখায়। ও খাচ্ছে এখন এই যে বালাজি মুগ ডাল ভাজি, বালাজি মুগ ডাল ভাজি খুব খেতে ভালোবাসে। আর সামনে যেহেতু কটা দাঁত উঠেছিল মাহি দেখা, ওপরে 4টে নিচে 2টো, দাঁতটা যে কিটকিট কিচকিচ করে খায় না, ওই জন্য খায়, সামনে চিবিয়ে চিবিয়ে খায়, তাই না মাহি? মাহির আজকের পার্টি, কারণ বাড়িতে কোলা আসা মানে মাহির পার্টি, হ্যাঁ না? গ্রীষ্মকালে ম্যাঙ্গো আর এমনি সারা বছর কলা, তাই না মাহি? হাওয়া হচ্ছে ভীষণ ঠান্ডা। আর হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস দেখাই, অনেকদিন পরে দেখো আমি শীতে কেটেছি। এই শীতে কাটাটা আমার একটা মানে ছোটবেলা থেকে খুব ইচ্ছা যে এইরকম ভাবে কাটবো, এরকম ভাবে, কিন্তু কখনোই হয় না। তোমরা কি বুঝতে পারছ আদৌ যে শীতে পড়েছে? এইটা কাটার জন্য আমাকে নীতিশকে রিকোয়েস্ট করতে হয় যে এটা একটু প্লিজ করে দাও, কারণ আমার হয়ই না। আমার কার্লি হেয়ার, অনেকে কার্লি হেয়ারে খুব সুন্দর আরামসে পড়ে যায়, বাট আমার হয় না, জানি না কেন হয় না। তো এগুলো করতে করতে এসে যায়, কিন্তু আমি করিও না। যদিও কখনো কখনো ইচ্ছা হয় না যে এইরকম হেয়ারস্টাইল করবো না, রেগুলারলি এইরকম হেয়ারস্টাইল করলে বেশ ভালো লাগবে। তো আজকে ট্রাই করেছি একা একা ফেলার, আর মোটামুটি পড়েছে, খুব একটা যে ভালোভাবে পড়েছে সেটাও নয়, বুঝতে পারছো কি তোমরা? তো যাই হোক, চলো ফার্স্ট অফ অল বেবির জন্য দুধ গরম করবো, ওকে ফিডিং দেবো, দেন বাড়ির আর একটু কাজ রয়েছে, বাইরের ব্যালকনিটা
আজকে পরিষ্কার করতে হবে ভালো করে। কালকে করেছিলাম, তবু আজকে করতে হবে, তাই না? আর যে ফ্লাওয়ার পটগুলো রেখেছি না আমি, প্লান্টসগুলো, ওগুলো সব পড়ে যাওয়ার চান্সেস এখন বুঝতে পারছি। বাইরের দিকে হয়তো পড়ে যেতে পারে, কিন্তু আর কয়েক হয় এখানে মাঝে মাঝে, সেই হিসাবে পড়তে পারে, আদারওয়াইজ পড়ার কোনো চান্স নেই। তো দেখা যাক, ওগুলো হয়তো একটু চেঞ্জ আপ করতে হবে, এদিক ওদিক করতে হবে। এই হলো মেন আজকে কাজ, তাই না মাহি? বাসন করামর হয়ে গিয়েছে আর ভাতও এখানে চড়িয়ে দিয়েছি। আর মজার একটা গল্প বলি তোমাদের, মজার না মানে ভীষণ স্কেয়ারি। যখন আমি বাথরুমে ঢুকি, মানে ওয়াশিং মেশিন চালানোর জন্য, যেহেতু কাপড়গুলো দিতে ওয়াশিং মেশিনে দেন, যে লিকুইড জেল ওগুলো সব দেওয়ার জন্য, সার্ফ এক্সেল বলো আর যাই বলো না কেন, ওর ভিতরে দেওয়ার জন্য যে সময়টা লাগে সেটা আমি মাহিকে মানে বাইরে রেখে দিই, দেন আমি বাথরুমে ঢুকে দরজা লক করে দিই। তো আমার সবসময় ভয় থাকে যে মাহি কখনো দরজাটা না যেন বাইরে থেকে বন্ধ করে দেয়। আর দরজার বাইরে ওকে রাখার কারণটা হচ্ছে কি, কারণ ওই সে জল নিয়ে খেলা করার, যেহেতু এখন ঠান্ডার সিজন চলছে, যাতে না ঠান্ডা লাগে, তো সেই হিসেবে গরমকালে ওরকম করতে দিতাম, ঠিক আছে কোনো ব্যাপার নয়। বাট এখন ওকে আমি বাইরে রাখি, তো ও সেটাই করে ফেলেছিল, হঠাৎ করে দরজাটা লক করে দিয়েছে। অ্যান্ড আমি যখন বার হতে গিয়েছি তখন দরজাটা লক, তো আমি ভীষণ ভয় পেয়ে গেছি, আর মাহি খোলো মাহি খোলো এরকমভাবে বলছিলাম। কিন্তু ওর যা কান্না স্টার্ট করেছিল তোমাদেরকে আর বলে বলতে পারবো না। আর যেহেতু ভিডিও বানানোর জন্য আমি ফোনটা নিয়ে গেছিলাম, তো আমি নিচে দিদিভাইটাকে কল করছিলাম, কিন্তু কল যাচ্ছিল, আসার ঘরের ভিতর চান্স আর রয়েছে, কারণ এর আগেও আমার একবার আঙুলে সেই সেলাই মেশিনের যে সুঁচটা ওটা ঢুকে গিয়েছিলো, পুরো বার করতেই পারছিলাম না, এপার থেকে এপার হয়ে গেছিলো। তো কান্না শুনে অনেকে এসেছিলো ভিতরে, যেহেতু দরজায় তেমন কিছু সেফটি নেই, তো সেই হিসাবে মানুষ ভিতরে আসতে পারে মন করলেই, উইন্ডো থেকে জাম্প করে। তো ফোন করছিলাম, বাট তার মধ্যে মাহি খুলে দিয়েছিলো, বুঝতে পেরেছে হয়তো, কারণ যেহেতু আমি বলছিলাম মাহি খোলো, এটা মাহি খোলো,
তো ভীষণ স্কেয়ারি জিনিস, খুব খারাপ লাগে যখন আপনি দরজার ওই পারে থাকবেন কিংবা বাচ্চা এই পারে থাকবে, তো সিচুয়েশন। कर रहे हो आप कढ़ाई लेके, क्या कर रहे हो कढ़ाई? हाँ क्या कर रहे हो, खाना बना रहे हो? खाना बना रहे हो बेबी? खाना बना रहे हो? क्या खाना पक रहा है आज? आज रात का डिनर आप बनाओगे? रात का डिनर आप बनाओगे? हाँ गुड इवनिंग फ्रेंड्स, तो এখন রাত্রি 8:30 মতন বাজে, ঠিক আছে? আর ডিনার আমাকে বানাতে তো হবেই, আমি একবারে রান্না সব কিছু করি না, ঠিক আছে? ঠান্ডাকাল পড়ে গেছে, ভাবছি এবার থেকে তাই করবো যে একবারে রান্না করার চেষ্টা, কিন্তু হয় না যতই ভাবি না কেন। তো চলো তাহলে তোমাকে দেখিয়ে দিই আজকে আমি কি ডিনার বানাচ্ছি। তো এখানে আলু সিদ্ধ করেছিলাম আর দুটো ডিম, তো ডিমের তরকারি করছি, মাখা মাখা যেটা সেটা ঝোল ঝাল নয়। আর যেহেতু ঠান্ডাকাল পড়েছে, মানে ঠান্ডা যাতে না লাগে, ভাত খেলেই ঠান্ডা লাগবে রাত্রেবেলা, তো সেই কারণে আমি রুটি বানানোর জন্য এখানে আটা মেখেছিলাম। বাট রুটি কিংবা পাউডার যাই একটা করা হবে। সাথে সাথে এখানে পেঁয়াজ টমেটো গ্রিন চিলি কাটা হয়ে গেছে, তাহলে চলো ডিনারটা বানিয়ে নিয়ে যাক ঝটপট। 8:30 বাজছে, ঠান্ডার সময় রাত্রি 8:30 মানে পুরো 7-8 সময় মনে হচ্ছে যেন একদম পুরো শুনশান। আর এমনি থেকে বাড়ি থেকে তো বাড়ি হয় না, তো আর কি বুঝবো বাইরে কেমন ঠান্ডা পড়ছে না পড়ছে। ঘরের ভিতরে অবশ্যই আমাদের পাখা চালিয়ে তারপরে ঘুমোতে হচ্ছে, পাখা চালিয়ে লেপ মুড়ি দিয়ে এটাই হচ্ছে গিয়ে ঘুমানোর টেকনিক, বুঝলে? তো চলো তাহলে রান্না বান্না সেরে নিল। আর রুটির জন্য আটা একটু, হ্যাঁ মা এই খানা বানা রে আজ, রুটির জন্য আটা বেশি করে মেখেছিলাম, কিন্তু অর্ধেকটা আমি নিয়ে ফ্রিজে স্টোর করে রেখেছি, কারণ কালকে সকালবেলা আর্লি মর্নিং এ যেতে উঠতে হবে, যেহেতু সেজন্য লাঞ্চ বক্স বানাতে হবে, তো সেই কারণে যাতে করে ওই আঠা মাখার টেনশনটা না থাকে সেই জন্য একটু বেশি করে মাখিয়ে নিই। এটা আমার সারা বছরই চলে, বাট তবুও তোমাদেরকে বললাম ঠান্ডাকাল পড়েছে তো তাই। আপকো হি খানা বলেগা, মাহি বানা রা আপকে লিয়ে। কেসে পুছ রহে হ্যায়? कैसे पूछ रहा है तू? देखो मुंबा आलू चुरा रहा है, ये कैमरे में बंदी हो गया, माही आलू चुरा रहा है। एक्चुअली गाइस माही आलू सिद्धटा बोझे और वो एक्चुअली स्लैपर ऊपर सब कुछ देखते पाए, ठीक है? स्लैपर ऊपर की आज ना आसे मैं किचन काउंटर स्लैपे तो देखते पे आलू सिद्ध और वो खाए वो बटे वो बाबा साथे खाए तो सही में जानू तो एक साथ में पागल हो गया जान वो अच्छा वाला लेके नहीं गया बुद्धा आ गई। देखा आपने? देखा आलू
ও খানা বানায়গা, যেটা খারাপ কর দেগা বড়া আলু হয়ে যান। তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে আবার নতুন ব্লগে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই মা।